এবারে শুনছো আমরা কি আজকের পূর্ব বর্ধমানের কিছু গুরুত্বপূর্ণ খবরে। আগামী 8ই জানুয়ারি সিপিএমের ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করতে মাঠে নামলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পিবিআরএসকে সংগঠনের সদস্যরা। মূলত এদিন রাজ্যের মন্ত্রী তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথের নির্দেশে পিবিআরএসকে নেতা বিশ্বজিৎ সাঁইয়ের নেতৃত্বে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কমপ্লেক্সে নো এনআরসি নো সিএএ ব্যানার সহযোগে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে বিশ্বজিৎ সাঁই জানান, গোটা ভারতবর্ষ জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন ও প্রতিবাদ চলছে, আমরাও প্রতিবাদ করছি, তবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলবে, থেমে থাকবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধের বিরোধী। অন্যদিকে সিপিএম এর ডাকে আগামী 8ই জানুয়ারি বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে, তাই আমরা সরকারি কর্মচারী সংগঠনের সদস্যদের আগামী 7ই জানুয়ারি একত্রিত হয়ে সরকারি কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে হয় সেদিকে নজর রেখে বন্ধ ব্যর্থ করার আহ্বান জানিয়েছি। সেদিন সমস্ত সরকারি দপ্তর খোলা থাকবে। এই নিয়ে একটি বিশেষ আলোচনা সভা ও বন্ধের বিরোধিতা করে বিশেষ পথসভারও আয়োজন করা হয়েছে পিবিআরএস কে সংগঠনের তরফে, এমনটাই জানালেন বিশ্বজিৎ বাবু। সারা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষেই এই প্রতিবাদ আন্দোলন চলছে। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই প্রতিবাদ আন্দোলন হোক, কিন্তু রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গে যে বামপন্থী শক্তিগুলো আছে তারা আগামী 8 তারিখ তারা ভারত বন্ধের ডাক দিয়েছে। আমরা যারা কর্মচারী, আমরা যারা শ্রমিক কর্ম সংগঠন করি, আমরা চাই যে পশ্চিমবঙ্গে আমরা বন্ধা রাজনীতি দেখেছি, আমরা বন্ধের বিরোধী, তাই আমরা আগামী 7 তারিখ বর্ধমান কালেক্টরেট চত্বরে একটা জমায়েত দেখেছি বেলা 1:30টার সময়। সেই জমায়েত থেকে আমরা বার্তা দিতে চাই কর্মচারী সমাজকে যে 8-5টা স্বাভাবিক কাজের দিনের মতো 8 তারিখও আমরা সবাই আমাদের অফিস কাছারিতে আসবো এবং স্বাভাবিক কাজকর্ম যাতে চলে সেটার জন্য, সেই উদ্দেশ্যে আমরা জমায়েতের ডাক দিয়েছি। আমাদের এই অফিসে যারা আছি আমরা তাদের সবাইকে অনুরোধ যে 7 তারিখ জিএম অফিসের যে জমায়েত, 8 তারিখের বন্ধের বিরোধিতায় তাতে সবাইকে আমরা যোগ দেওয়ার আহ্বান জানানোর জন্য আজকে এসেছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জেলা। পিবিআরএস কে সংগঠনের বন্ধ বিরোধী স্লোগান কতটা কার্যকরী হলো তা অবশ্য বলবে সময়। আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস, বর্ধমান। বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম যোগী জয়পাল এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিল। প্রায় মাসখানেক ধরে এখানেই ভাড়া বাড়িতে ছিলেন ওই যুবক ও তার স্ত্রী। মৃত যুবকের নাম সোনু গুপ্তা। মৃতের মায়ের অভিযোগ, তার ছেলেকে গলা টিপে খুন করা হয়েছে। যদিও মৃতের স্ত্রী লালী খাতুনের দাবি, অতিরিক্ত মদ খাওয়ার জন্যই আচমকায় মৃত্যু হয়েছে সোনুর। ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। মৃতের স্ত্রী জানিয়েছেন, প্রায় 1 বছর আগে ভালোবেসে তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়ি বর্ধমান শহরের কাঞ্চননগর আজিরবাগান এলাকায় থাকতেন। সম্প্রতি ওই ভাড়া বাড়িতে চলে আসেন তারা। পেশায় টোটো চালক সোনু গত 31 ডিসেম্বর থেকে একটানা মদ খেতে শুরু করেছিল বলে দাবি তার স্ত্রীর। বৃহস্পতিবার রাতে সে মদ খেয়ে এলাকার কয়েকজনের সঙ্গে আগুন অপহায় স্ত্রীর দাবি। এরপরই সে ঘরে ঢুকে আচমকায় বিছানার উপর পড়ে যায়। আমি এলাম তো, দিয়ে ওখানে মদ খেয়ে ভরপুর মদ খেয়ে এখানে বসেছিল, ঠিক আছে, এখান থেকে ঘরে গেল। ঘরে আমি বাধ্য করতে গেলাম, এসে দেখি পড়ে আছে মুখটা গুঁজে। ওপর থেকে নিচে পড়লাম, আমি তুলতে গেলাম মুখটা গুঁজে, দিয়ে আমি খালাকে ডাকলাম। খালা বুঝে আমি হাত তখন আমি পারবো না তুলতে, দিয়ে তারপরে ওই জামাইটাকে ডাকলাম, তো ওরা সবাই মিলে ধরে তুলে দিলাম। তো কোনো রকম ঝগড়া ঝাঁটি না, কিছু হয়নি, ঝগড়াঝাটি কিছু হয়নি, অশান্তি কিছু হয়নি, আমি বাইরেই বসছিলাম। এদের এদের সঙ্গে খালাদের সঙ্গে ছেলেটার নাম হচ্ছে রান্না হয়নি, সোনু কি, সোনু গুপ্তা। সোনু গুপ্তা বাড়ি কোথায়? রথতলা, আকা বাংলা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বড়বাজার। বড়বাজারে কোথায়? এই তো মসজিদতলা। মসজিদতলা, এখানে কি ভাড়া থাকতে নাকি? হ্যাঁ, এই আস্তে আস্তে এক মাস হলো আস্তে। হ্যাঁ, এই তো ঘরে ভাড়া থাকতে, এখানে ভাড়া ভালো না। আমি তো ছিলাম না, ঘরে টিপে মেরে দিচ্ছে। আমি তো ছিলাম না ঘরে, আমি তো বাইরে বসছিলাম, তো কি করে মারবো ঘরে টিপে? প্রেম করে বিয়ে করেছিলে না দেখাশোনা করে? নাম মেনে শুরু করে কতদিন বিয়ে করেছো? আমি 1 বছর। 1 বছর? ছেলে মেয়ে আছে নাকি? না, আমি প্রথম বাচ্চা, ওদের বাড়িতে ছিলাম, অশান্তি করছিল বলে ঘর ভাড়া খুঁজছিল কবে থেকে, যেখানে ঘর ভাড়া ছিলাম। 1 মাস হয়নি এখনো, 1 মাস হবে ঘর ভাড়া আছে। যদিও মৃতের মা জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই তার ছেলের সঙ্গে বৌমার অশান্তি চলছিল, ছেলের ওপর অত্যাচার চালানো হচ্ছিল, তার জেরেই তার ছেলেকে গলা টিপে খুন করা হয়েছে। আরে বাবু, আমার ছেলেটাকে টানে ভাড়া ঘর থেকে নিয়ে আসছে, আমার ছেলে আসবে না, কিছু হইছে ওর মা, ওর বোন, ওর ভাই,
তো বলতো কে মজা লাগছে কোথায় থাকতো আগে তো মজা লাগতো আগে থাকতো ওইখানে তো টানে লি আছে যে ওরা ভাড়া ঘরে আরে বাপ রে আরে আমার বাবু কখন জানতে পারলে আরে আমি এক সকাল বেলা গয়েছে আজকে বলে আছে যে কি তোমার ছেলে মরে গেছে সকাল বেলা আমার বাবু গয়েছে বলছে মামা কি করে জানতে পারলে কে বল কি করে জানতে পারলে আমি কিছু এখানে কে লোক বলে আছে যে আমি তো জানি না তখন আমি আসেছি তোমার বাড়ি কোথায় আমার এই আমার আকর বাগান আচ্ছা যে বৌমা তোমার যে বৌমা বলছে যে ও শ্বশুর বাড়িতেই থাকতো দিয়ে পরে ভাড়া নিয়েছে না টানে ওরা জবরদস্তি নিয়ে আসলো আমরা পাঠাইতাম না ছেলেটাকে টানে নিয়ে আসলো ওর মা ওর ভাই ওর বোন ও বউটা বলছে না তোর ঘরে থাকতে দেবো না আর দিয়ে আমরা আমরা সামনে জানো কি মারছিল ইটা পাকান যাই পাইতো তাই চলাইতো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় আমজাদ আলী শেখের রিপোর্ট পাবলিক টাইমস বর্ধমান